দুপুরে গরম ভাতের সাথে প্রথম পাতে একটু শাক হলে আমাদের ভালো লাগে। আজকে আমি রান্না করব ডালের বড়ি দিয়ে পালং শাক। আমি এখানে নিয়েছি পালং শাক। পালং শাক ধুয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, বেগুন টুকরো করে কেটে নিয়েছি, ডালের বড়ি নিয়েছি, নিয়েছি লবণ, হলুদ গুঁড়া, মেথি নিয়েছি, শুকনো মরিচ আর কাঁচামরিচ। আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো মরিচগুলো একটু ভেজে তুলে নেব। শুকনো মরিচগুলো আমি হালকা করে ভাজব, তারপর তুলে ফেলব। এবার আমি ডালের বড়িগুলো একটু ভেজে নেব। আমি ডালের বড়িগুলো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজব, যেন পুড়ে না যায়, আবার কাঁচাও থেকে না যায়। ডালের বড়ি একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে। ডালের বড়িগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে ফেলব। একই কড়াইয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়া। বেগুনগুলো তুলে ফেললাম। এবার আমি কড়াইতে একটু মেথি দিয়ে দিলাম। মেথিগুলো একটু ভাজা ভাজা হলে তারপর আমি শাকটা দিয়ে দেব। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটুখানি হলুদ গুঁড়া। পালং শাক খুব সফট হয়, অল্প রান্না করলেই হয়ে যায়। পালং শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, থাকে ক্যালসিয়াম, আয়রন, যা ছোট বড় সবার জন্যই প্রয়োজনীয়। আর পালং শাক অল্প রান্না করলে, বাঁধা সিদ্ধ করে রান্না করলে অ্যান্টিঅক্সিডেন্ট আরও বেশি থাকে। আমি আমার শাকটা প্রায় মশলা ছাড়া অল্প সময়ে রান্না করেছি। এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলোও দিয়ে দিচ্ছি।
এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। রান্নাটা খুব সহজেই করে ফেলা যায়, খেতে কিন্তু দুর্দান্ত, একবার খেলে মুখে লেগে থাকবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না।